আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি আসন্ন নির্বাচনকে এডিসি নির্বাচনকে সামনে রেখে বিগত কিছুদিন আগে রাজ্য কমিটিতে আমাদের শরিক আইপিএফটির সঙ্গে সিট শেয়ারিং নিয়ে কিছু তানাহেসরা চলার পরে এই অম্পি মণ্ডলে অন্তর্গত বিজেপি সমর্থকরা মনে অসন্তুষ্ট হয়ে গেল। কারণ হলো গত 2018 নির্বাচনেও এই অম্পি মণ্ডল বা অম্পি বিধানসভাটিকে আইপিএফটির হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই অম্পি মণ্ডলে যারা বিজেপি সমর্থক আছে এরা আশা করছিল আগামী এডিসিতে এই অম্পি মণ্ডলে বিজেপিদেরকে ছেড়ে দেওয়া হবে। এই আশা বিশ্বাস নিয়ে আমাদের সমস্ত কর্মী কাজে নিরলস সংগ্রাম করে যাচ্ছে এবং প্রচার করে যাচ্ছে। তা সত্ত্বেও গতকালকে আমাদের এই শরিক আইপিএফটির সঙ্গে সিট বন্টন নিয়ে আমাদের এই অম্পিটাকে বঞ্চিত করা হলো। এই কারণে বিজেপি সমর্থক অম্পি মণ্ডলের সমস্ত কার্যকর্তারা তিনি খুব প্রকাশ করে আমাদের ভারতীয় জনতা পার্টি মণ্ডল কার্যালয় ওইটাকে তিনি তালা দিয়ে দিয়েছে। কাজে আমি খুব অনুরোধ করলাম এদেরকে, আমাদের দলীয় নির্দেশ এবং দলীয় আদর্শের উপর বিশ্বাস করে পার্টি অফিস যেন খোলা রাখার জন্য আমি অনুরোধ করছিলাম। তা সত্ত্বেও আমাদের কর্মীরা মানতে নারাজ। এই কারণে আমি খুবই সংকটে আছে কীভাবে আমাদের এই ভারতীয় জনতা পার্টি সমস্ত সমর্থক বা অম্পি মণ্ডলের কার্যকর্তাদেরকে কীভাবে আমি ধরে রাখতে পারবে, ওইটাই আমার খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাজে আমি উদ্যোতন কর্তৃপক্ষ বা আমাদের শীর্ষ নেতৃত্ব যারা আছেন এদেরকে আমি অনুরোধ করব, অতি সত্বর আপনারা এসে এই অম্পি মণ্ডলের যে সমস্যা, বর্তমানে যে সমস্যা আমরা মুখোমুখি হয়েছে সেটাকে কীভাবে সমাধান করা যায় তার জন্য সহযোগিতা চেয়ে আমি রাজ্য কমিটি অথবা জেলা কমিটির প্রতি আমি আবেদন রাখছি। আচ্ছা স্যার, এ ব্যাপারে আগামী কীভাবে আপনারা পদক্ষেপ নেবেন এই বিষয়ে কিছু আলোচনা? এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না, কারণ ভারতীয় জনতা পার্টি হলো ভারতবর্ষের সবচাইতে বড় দল এবং আমাদের রাজ্য ক্ষমতা আছে। কাজে দল যা নির্দেশ দেয় তার উপর আমি ভিত্তি করে কাজ করার চেষ্টা করব, কিন্তু কর্মীদেরকে আমি কীভাবে সামাল দিতাম ওইটাই আমার মূল সমস্যা।